মঞ্চ সত্য কথা সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আসন্ন 2022 পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলার সদর উপজেলার সবকয়টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা সরাসরি যুক্ত হব 13 নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে, যিনি তার ইউনিয়ন থেকে ভোট যুদ্ধে যুক্ত হয়েছেন, মোহাম্মদ কাজী হাফিজুর রহমান রতন। আজকে আমরা সরাসরি তার মুখ দিয়ে শুনব তার নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি সম্পর্কে। আমাদের চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনার আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি 13 নম্বর কচুয়া ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী কাজী হাফিজুর রহমান রতন। আমি নির্বাচিত হতে পারলে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে আমাদের জনগণ গরিব দুঃখী মানুষ যাতে কিছু পায়, এলাকার উন্নয়ন হয়, তারপরে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা, তারপরে এতিমখানা, এতেও যেন ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে কিছু আসে সেই চেষ্টা আমি করব। লোকের যাতে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি এই চেষ্টা আমি সবার করব, এই হচ্ছে আমার কামনা। রতন ভাই, আপনি তো আপনার ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ভোট যুদ্ধে যুক্ত হয়েছেন, তো আমরা আসলে আপনার মুখ দিয়ে জানতে চাচ্ছিলাম, আপনি যদি আপনার ইউনিয়নবাসী আপনাকে বিজয়ের বেশি নিয়ে আসে, তাহলে আপনি আপনার ইউনিয়নের জন্য কোন কোন খাতে বেশি করে বিশেষ নজর দেবেন বলে মনে করেন? আমি আমি ইউনিয়নে নির্বাচিত হতে পারলি আমি হচ্ছে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। তারপর আছে আপনার গুড়া মার্কা জিতলি আছে আপনার এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, সব আমি খেয়াল রাখবো। 5 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে জনগণ আপনাকে কতটুকু সমর্থন করেন বা জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জনগণ সব আমার পাশে আছে, যদি এলাকায় যদি সুষ্ঠু নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হয়, আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হব। রতন ভাই, আপনার কি মনে হয় আপনার যে কেন্দ্রগুলো আছে ভোট কেন্দ্রগুলো, এখানে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে কি আপনার মনে হয়? এখনো কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আমার মনে হচ্ছে না, কিন্তু কোন সময় ঝুঁকিপূর্ণ হবে এই ঝুঁকিপূর্ণটা তো বলে কয়ে আসবে না। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা রতন ভাইয়ের মুখ দিয়ে শুনলেন তার নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি। আমরা রতন ভাইয়ের দুই একজন সমর্থকের মুখ দিয়ে শুনবো তাদের নির্বাচনী প্রচারণা সম্পর্কে। আমাদের চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। ধন্যবাদ আপনাদের চ্যানেলের, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আপনারা আসছেন, আমরা খুব খুশি হয়েছি। আর এইবারা যদি ভোটে সুস্থ অবাধ নিরপেক্ষ ভোট হয়, ইনশাল্লাহ আমরা ঘোড়া মার্কা বিজয়ী হব বিপুল ভোটে। আর বিজয়ী হওয়ার পরে ইউনিয়নবাসীর সর্বপ্রথম কাজ হবে আমাদের আসছে মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করবো, সরকারের একটা সুন্দর উপহার দেবো ইউনিয়নবাসী। আরও ইচ্ছা আছে যে এই 13 নম্বর ইউনিয়ন কচুয়া ইউনিয়নের একটা মডেল ইউনিয়ন বানাবো, আমাদের আশা আছে আমাদের চেয়ারম্যানের মাধ্যমে মডেল একটা ইউনিয়ন বানাবো রতন ভাই দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আর দু একজনের মুখ দিয়ে শুনবো তাদের নির্বাচনী প্রচারণা। ভাই, আমাদের চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। 13 নম্বর কোচে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী হাফিজুর রহমান রতন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। যদি সুষ্ঠু, সঠিক, সুন্দর নির্বাচন হয়, তাহলে আমরা কাজী হাফিজুর রহমান রতনকে 13 নম্বর কোচে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে আমরা জয়ী করতে পারবো। কারণ রতন ভাই যদি চেয়ারম্যান হয় তাহলে সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে, মাতৃভাতা, বিধবা ভাতা সর্বদিক দিয়ে রতন ভাই সবাইকে খেয়াল করবেন, গরিব দুঃখের পাশে থাকবেন, এই আশাই আমি ব্যক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আমাদের চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাকেও আপনাদের তো আমার আপনাদেরও শুভেচ্ছা স্বাগতম। আমার এই আমার ও আমার এই ভাই মানে আমার মানে ভাইপো এ যদি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় তাহলে মাদক মুক্ত, সন্ত্রাস এবং উন্নয়নের মানে যা কিছু আছে ইনশাল্লাহ তা করবে, চেয়ারম্যানের দ্বারাই আমরা করতে পারবো এবং আমার জনগণ তার পাশে আছে সবাই।
সবাই সুস্থ ভোট কামনা আর সবাই সুস্থ ভোটের কামনা করি অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক জনতার মঞ্চ সত্য কথা সত্যের সন্ধানে আজকে আমরা সরাসরি যশোর সদর উপজেলার 13 নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যিনি ঘোড়া প্রতীক নিয়ে তার ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন মোহাম্মদ কাজী হাফিজুর রহমান রতন ভাই আমরা তার মুখ দিয়ে শুনলাম তার নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি তার সমর্থকরাও আমাদেরকে বললেন তাদের আশার কথা কল্পনার কথা আমরাও তাদের বাস্তবায়ন কামনা করি আজ শুভেচ্ছা এবং আমরাও শুভকামনা জ্ঞাপন করি তাদের সঙ্গে বিজয়ের বেশে তিনি ফিরে আসবেন তার ওয়ার্ডবাসীর মাঝে ওই সরি কাট করেন বিজয়ের বেশে ফিরে আসবেন তার ইউনিয়নবাসীর কাছে এই শুভকামনায় ব্যক্ত করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি পুনরায় দেখা হবে অন্য কোনো নির্বাচনী এলাকা অন্য কোনো জনপ্রতিনিধি অন্য কোনো প্রার্থীর সঙ্গে ক্যামেরায় আছেন উপদীপ সহযোগিতায় আছেন টিপু সুলতান আমি আশিস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে